আজকে রাজশাহীর মসজিদটা পড়ে আসা দুই বছর ধরে আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ নবীর কাছে একটা হাদিস শুনতেন, সঙ্গে সঙ্গে আমল করতেন। ওই জন্য বললেন এক্ষুনি আমল করো, দেরি করা হবে না, যা আছে পকেটে সব বের করো, আমরা ঘন করে জিন্দাবাদ দেয়, এত খুশিতে টাকা দাও না, এই টাকা আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে তোর অন্তরের দেওয়া টাকা। এডুকেশন সিটি বলেছে দু বছর আগে এডুকেশন সিটি কিছুই কেনা হয়নি, কোথায় 313 বিঘে মাত্র এখন 20 বিঘা হয়নি। তাহলে কিসের আহলে আছে আপনারা, কিসের আপনারা সংগঠন করেন? কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, কোরআন হাদিস শেখার আগ্রহ আমাদের একেবারেই নাই। আর এই জন্য আপনার টাকা দেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার গুল, কোরআন সুন্নার গুল। এই জন্য আপনার টাকা দেন না। আমি একটু উৎসাহ দিলাম বটে এই পর্যন্ত, কিন্তু আমি ভাবলাম যে বক্তা অনুসৌদিত্য করো, সারা বছর ওই কামই করে, ওকে উঠে বাবা তুই কাজে এই শাখা দেওয়া হবে না, তুমি করো, তাহলে কিছু ওই ওর বক্তৃতার জন্য কিছু হয়েছে, আমাদের অন্তর থেকে মহব্বত দিকেও দেয়নি, দিল তো আগে দিয়ে দিত, চাওয়া লাগে না, 2 বছর আগে আমি ইস্তেমা ঘোষণা দেয়নি, তা তখন দেননি কেন, তখন থেকে একদিন কেন দেন না আপনারা, মামুর সঙ্গে কথা শেষ, এর নাম সংগঠন, নাহলে এই সংগঠন করেন না আপনারা, ওই সংগঠন আমি রেখে যাচ্ছি না দুনিয়াতে, সেই হবে সংগঠন যে আমির কথা শুনবে, দিনেন্দ্রের মানবে, আমল করবে, কোনো কথা নেই। আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ নবীর কাছে একটা হাদিস শুনতেন, সঙ্গে সঙ্গে আমল করতেন, ওই জন্য বললেন এক্ষুনি আমল করো, দেরি করা হবে না, যা আছে পকেটে সব বের করো। এর নাম বলে আহলে হাদিস, যে হাদিস শুনবে, হাদিসটা কার? আল্লাহ রসুলের না? আল্লাহ রসুল কি নিজের কথা বলে? আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলছে আপনার সামনে, হাদিস বলছে, আর আপনি চুপচাপ চুপ বসে আছেন এখানে, লজ্জা করে না? এগুলো খেয়াল করবেন, এই জন্য সবসময় মনে রাখবেন আল্লাহকে লজ্জা করো, বান্দাকে লজ্জা করার দরকার নাই, আমরা বান্দাকে বেশি লজ্জা করি কিন্তু আল্লাহকে লজ্জা করি না। কোরআনের আয়াত হচ্ছে কি? আল্লাহর বাণী না? হাদিস বলা হচ্ছে সহি হাদিস, আল্লাহর বাণী না? আপনাকে কোরআন বলা হচ্ছে, আপনাকে হাদিস বলা হচ্ছে, সাহাবাত বললেও কার কি, তোমার নাম কি বেটা? তুমি আমার স্নেহাস্পদ শামসুর রহমান, আমার প্রাণের সম্পদ তুমি একটা, তোমাকে অন্তচ্ছেদ দোয়া করি আমি। তোমরা কর্মীরা এই এদের সব বক্তাদেরকে অহংকারে বানাই ফুলে এইভাবে দিয়ে দিয়েছ, আর ওরা ঘন করে জিন্দাবাদ দেয়, এত খুশিতে টাকা দাও না, এই টাকা আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে তোর অন্তর দেওয়া টাকা। বলে যাচ্ছে এখানে আজকে রাজশাহীর মসজিদটা পড়ে আসা 2 বছর ধরে পাশে 10টা বিল্ডিং হয়ে যাচ্ছে আহলেদের মসজিদের টাকা দলেও নেই। এডুকেশন সিটি বলেছে 2 বছর আগে এডুকেশন সিটি কিছুই কেনা হয়নি, কোথায় 313 বিঘে মাত্র এখন 20 বিঘা হয়নি। তাহলে কিসের আহলে আছে আপনারা, কিসের আপনারা সংগঠন করেন? আমি ঘোষণা দিয়েছে, ঘোষণা দেবেন কোন মাইক থাকলে, আল্লাহ নবীর সময় মাইক ছিল, তিনি কি কোনো ওয়াজ মাহফিল করতেন? মুখদে বলেছেন দিনেন্দ্র সাহেবরা কিনে নিয়েছে, আল্লাহ নবীর সামনে আসছেন, উনি লজ্জা পড়ে গেছেন, আগে নিজে বাড়ি গেছেন, আয়েশা কিছু খাওয়ার আছে, বলে কারো কিছু খাওয়ার, এক গ্লাস পানি আছে, সর্বনাশ, কি করি এখন? তখন আসছে যারা ছিল সামনে বসা, মেহমান আসছে, দেখছো এদের গায়ে কাপড়টা পর্যন্ত নাই, উস্কো খুস্কো চুল নিয়ে বসে আছে, রাস্তায় বোধহয় কয়দিন খায়নি আল্লাহ জানে, তোমরা কিছু আল্লাহকে দাও। প্রথমে একজন সাহাবি এক থলে খেজুর আনলো, এই যে শুরু হলো, সে স্তূপ হয়ে গেল সেখানে, তিনি দোয়া করলেন, মন চেহারাটা একদম জল জল করে উঠলো, হাদিসটা পড়ে দিও কি মেশকাতে, প্রথম থেকে 200 বোধহয় 4 নম্বর হাদিস হবে কি 1 নম্বর 11 নম্বর হবে। তখন আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু আজরুন আমালা বিহা, যে প্রথম যে গরিব মানুষটা এক থলি খেজুর দিয়েছিল, উনি শুরু করলো তো,
যে ব্যক্তি শুরু করলো একটা নেকির কাজ, সে পরবর্তীতে যত লোক দান করেছে সমস্ত নাকি সে পাবে। এদের কি বুঝলেন? রসুলের মুখ দিয়ে কথা বের হয়েছে, সঙ্গে সঙ্গে আমল করেছে, এটি তো কথা। সে রসুলের হাদিসকে সম্মান করেছে, এই সম্মানের মর্যাদা তার, এই যে সমস্ত লোকের আমল সমস্ত নাকি তার আগে আমল যোগ হয়ে গেল। তার মানে এটা না যে অন্যেরা আমল নাকি পাবে না, তা না, কিন্তু তারা তো নাকি পাবেই, কিন্তু সমস্ত নাকিগুলো তার হাতে চলে আসলো। ঠিক অমনি করে আদম পুত্র কাবিলের নাম শোনেন নাই, হাবিল কাবিল, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। আল্লাহর রাসূল বলছেন দুনিয়ায় যত হত্যাকাণ্ড হবে সমস্ত হত্যার পাপের একটা অংশ ওই কাবিলের আমল না যোগ হয়ে যাবে। ওর অন্যায় করলেও আপনার আমল অন্যায় যোগ হবে, নেকি করলেও আপনার কালে নেকি যোগ হবে। আল্লাহ বিষয় একটাও ছাড়বে না। আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশা বলে, আয়েশা ছোট্ট একটা তুচ্ছ ছবিরা গোনাকে তুমি তুচ্ছ মনে করো না, তুচ্ছ একটা একটা খেজুরের কি বলে একটা একটা অংশ সক্কা অর্ধেক মরতে না রে বাবা, খেজুর একটা অংশ যদি দিও তুমি পাও তো জানো আগুন তো নিজেকে বাজাও। কারণ এই ছোট জিনিসটা সম্পর্কে বিয়ান আল্লাহকে তালেবান কেমন মানে তোমাকে তলব করা হবে, এইটা তুমি কেন করেছিলে? তা আমরা সগিরা গুণা তো করেই যাচ্ছি, সগিরাকে সগিরা মনেই করি না, সগিরা গুণাও করা যাবে না, কবিরা গুণাও করা যাবে না। আপনারা সবসময় বলেন যে সগিরা গুণা করা যাবে না, যারা সত্যিকারের কর্মী আমাদের হবেন তাদের বলে যাচ্ছি ইচ্ছাকৃত ভাবে যদি সগিরা গুনাহ করে ফেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে তওবা করবেন, দেরি করবেন না মোটেই। কারণ কিয়ামতের মধ্যে সবচেয়ে নিঃসব সেই আল্লাহ পাক যখন বিচারে বসবেন বলে এর বিরুদ্ধে কারো কিছু দামি দাম আসছে কিনা, নাকির পাহাড় নিয়ে জমা হয়েছে, এক একজন দাঁড়িয়ে বলি হ্যাঁ আল্লাহ আমি মজলুম ছিলাম, উনি ছিলেন বড় নেতা মানুষ, উনি জুলুম করেছেন, ভয়ে কোনো কথা বলতে পারি নাই, আমি আজকের শাস্তি চাই। দেখো তো ওর আমল কি আছে, আমল গাঁদা গাঁদা আমল তো হজ করেছে কতবার ঠিক নাই, কেউ কেউ আছে রোজ প্রতি বছর বছর হজ করে, কেউ কেউ আছে প্রতি বছর বছর অমর করে, টাকা গরম তো আছে। রাজশাহীতে একটা জানাজায় গেছি, সেই সময় বলছে স্যার আমাদের দোয়া করবেন আমার এবার স্বামী স্ত্রী দুদিনে ওমরায় যাচ্ছে। তো আপনি ওমরায় যাচ্ছেন মানে যে লোকটা না খেয়ে মরবে, এক্ষুনি যে জানাজা হচ্ছে তার বাড়িতে খাবার নাই আর নোমরাটা সবকে দিয়ে দেন। স্যার দেখেন আপনার নিয়ত কিসের নিয়ত আপনার, ওনারা কভার করেছেন আপনি? স্যার এবার বলতে 12-13 বার হলে ছাড়েন না, কিছু দরকার নেই, চিন্তা করছেন? অনেকে ধারণা ওমরা করলে সমস্ত গোনা মাফ, বরং আল্লাহ নবী কভার ওমরা করেছে, তিনি কভার হজ করেছে, এত বিলাসিতা কেন? ওমরা এখন বিলাসিতা, হজ এখন বিলাসিতা পরিণত হয়ে গেছে। কিছু লোক আছে হজই করে, খেলে হজই করে, কিন্তু ওই 1000 টাকা দিয়ে কিন্তু কোনো নেকির কাজ করে না, পুঁজি পুজো না খেয়ে তাকে টাকা দেয় না। এই ধরনের ইমান ফেলে না এই সমস্ত ইমানগুলো, ইমান এই সমস্ত ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে করে দেশটাকে সরকার করে দেওয়া হয়েছে, পুঁজিপতিদেরকে খুশি করার জন্য মানুষ ব্যস্ত,